সুপ্রভাত সবাই কেমন আছেন আমরা মোটামুটি আছি গুণ ডাকছে মঞ্চটা ধুয়ে এসেছি ঠাকুর ঘর পরিষ্কার করে নিই এরপরে গিয়ে কথা হচ্ছে সবার সঙ্গে বলো নমস্কার বলো সুপ্রভাত এই মুন আমাদের একটু অসুস্থ হয়ে গেছিল বেরোচ্ছি বাঁধা আছে এই জন্য আর আসতে পারেনি খোলা থাকলে ভেতরে ঢুকে যেত এই জন্য বাস বেঁধে রেখেছি আবার বন্ধুদের সঙ্গে কথা বলে নাও বলে দাও আমার একটু জ্বর এসেছিল এখন আমি ভালো আছি বলে দাও মা বাবা মা তা কালকে একটু জ্বর এসেছিল কাল তো মানে সকাল থেকে ভালো হঠাৎ ওই নটা দশটার দিকে একটু হালকা টেম্পারেচার হতে হতে একটু টেম্পারেচার বেড়ে গিয়েছিল তারপর মনটা একদমই যেন নিশ্চুপ হয়ে শুয়ে আছে কোনো কিছু কথা বলছে না তারপর এই রাত থেকে মানে ভোর থেকে একটু একটু কমে গেছে এখন উঠে একটু রান্নাবাড়ি করলো খেলা তারপর আবার বলছি আমি একটু বাইরে বেরোবো এ বেরিয়েছে ওই ডাক্তারবাবু বলছে যে ওই গ্যাস থেকে জ্বরটা হয়ে গেছে আর কি ওই দু তিনবার পটি করে নিয়েছে গ্যাস ট্যাসগুলো একটু কমে যেতেই জ্বরটা ছেড়ে গেছে এলে তোমাকে দেখাবো সাতটা বসেছি কালকে হয়ে গেছে অনেক সকাল থেকে মানে সকাল থেকে তেমন কিছুই নেই সকাল থেকেও তো আমার কাছে সয়ে যেহেতু আমি মানে লক্ষ্য রাখি যে কি হচ্ছে না হচ্ছে তো সকালে এমনি নর্মাল বাচ্চাদের মাথা একটু গরম থাকে শুয়ে থাকার পরে সবার শরীর একটু গরম থাকে তো উঠেছে দশটা পর্যন্ত নটা পর্যন্ত তাও কিছু নেই দশটার পর থেকে যেন দেখা যাচ্ছে যে একটু ইয়ে তা ওর বাবাকে বলেছিলাম যে একটু ওষুধ অনেক দিন থেকে ঠান্ডার ওষুধ খায়নি তো নিয়ে আসো তো আমাদের হোমিওপ্যাথি ওষুধ খাওয়া হয় আমরা সবাই ফ্যামিলি সবাই খাই ভালো ও ছোটবেলা থেকে খাচ্ছে ও যা কিছু হোক কিনা ও হোমমে হোমেbati ওষুধ ছাড়া কোনো কিছু ওষুধ দেওয়া হয়নি এখনো পর্যন্ত তাহলে আমরা বললাম তো নিয়ে আসলো ডাক্তার খুব ভালো খুব পুরনো সিনিয়র ওষুধ দেয় ভালো হয়ে যায় জ্বর তো প্রচুর ছিল পরপর পর জ্বর মানে স্টেপ বাই স্টেপ উঠে যাচ্ছে জ্বর মানে সবাই আবার ফোন করে বললাম ডাক্তার না হসপিটালে কি নিয়ে যেতে হবে আর খুব মানে খুব সাহস এখানে আমি বলতে পারি যে আমরা সবাই একটু এ ছিলাম ও বলছে না না ঠিক হবে জ্বর কি এক্ষুনি এক্ষুনি শেষ হয়ে যায় নাকি মানে ভালো হয়ে যাবে নাকি তো পরপর পরপর ঠিকঠাক হলো

কোন 거지 वाले কিছু বলতে পারে মানে কিছুই নেই ও হবে আমরা এরকম অনেক রুগীকে কে বাচ্চা একটু বাচ্চাতে এমনিতে নর্মাল টেম্পারেচার একটু বেশি হয় ডাক্তার বলে এটা বলেন আর কি তা বলছে কোনো ভয় নেই সব ঠিক হবে মা তাহলে তো বয়ে জড়াছাড়া ছিলাম বেশ তারপরে দিনে যে কতবার ফোন করেছি উনি কিন্তু ফোন কাছেই রেখেছেন তারপরে মেনলি জ্বর জ্বরটা হয়েছে প্রথমে যেমন সচরাচর আমরা যেভাবে বলেছি যে এইভাবে হয়েছে এখানে মানে আমার বার ছিল তো গিয়েছিলাম সবাই মিলে তো সেখানেও যাওয়া ছিল তারপরে এখন ঠান্ডাটা কমে যেতে আমরা একটু বাড়ির বাইরে একটু একটু সন্ধ্যে সুন্দর টাইপের ছিলাম যে ঠান্ডা কমে গেছে একটু কাজকর্ম যেমন হচ্ছে হোক তো সেই থেকে সব কিছু আমরা বলেছি তো সেই মতো করে ওষুধ দিয়েছি কিন্তু জ্বরটা অ্যাকচুয়ালি হয়েছে ওর একটু গ্যাস থেকে বাচ্চা তো মানে সবাই একটু একটু যে যেটা খাচ্ছে তার কাছ থেকে একটু হলেও খাচ্ছে আমরা কি করি আমাদের সকালে খেলাম আবার দুপুরে আবার বিকেলে হয় একটু খেলাম রাতে কিন্তু ও তো সবাই খাচ্ছে একটু একটু করে খেলছে আর বাচ্চা সবাই ওকে ভালোবাসে বাবু এটা নাও দাদু এটা নাও আমি একটু কিছু দিলাম তা বা বাবা একটু কিছু দিল এই থেকে হয় মানে হয়ে যায় দশ দিন খেতে খেতে একদিন হয়ে যায় সেটা নিয়ে সমস্যা নেই ছোট ঠামুও তো সবসময় কাকিমার কথা আমি এক্ষুনি বলবো বলছি খুব মানে খুব ভালোবাসি সবাই বাড়ির ফ্যামিলি কেউ নেই বাচ্চা ও একাই সবাই খায় দেয় জ্বর ওটাই ব্যাপার জ্বর খুব বেশি বাড়বে

কিরকম যে গেছে মানে যাই হোক এরকম আপনাদের না যেন হয় ঈশ্বর গেছে প্রার্থনা করি বাচ্চাদের সাবধানে রাখতে হবে বাচ্চা তো আমরা তো অবশ্যই ভালো রাখার চেষ্টা করব কিন্তু তার মধ্যে তো আমরা একে অনেক ভালো রাখার চেষ্টা করি এবার ছোট ছেলে তারপর আমরা তো বিশেষ করে একদম মানে গ্রামের মানুষ মাটি বাড়ি থেকে বেরোলেই মাটিতে পা দিতে হয় ও একটু ঘোরাফেরা করে আমাদের তো বিভিন্ন রকম কাজকর্ম থাকে এগুলো করতে হয় ও আমাদের সঙ্গে সেরকম থাকে চেষ্টা করি কিন্তু ওকে রাখা মাঝে মাঝে একটু শরীর খারাপ হওয়াও বা সবকিছুর সাথে এ করা ঘোরাফেরা এগুলো করা ভালো তো ভালো হয়ে গেছে ঈশ্বরের অশেষ কৃপা আর আর মাঝে মাঝে এরকম মানে পেট খারাপ বলুন জ্বর বলুন মাঝে মাঝে হওয়া ভালো একদম কিছু না হওয়া ভালো নেই মাঝে মাঝে একটু চেঞ্জ হলো শরীরটা আর একটু ইয়ে হলো আচ্ছা বললাম কাল কালকে একটু ওর আছে কালকে বিকেলেও একটু মুড়ি খেছে তারপর বললাম বললো যে না ও একদম সারারাত কিছুই দিও না গ্যাস থেকে যেহেতু আর একটু এখন বললো আমি ফোন করেছিলাম সকালে যে একটু সাগু হলে ভালো হতো তো সাগুটা আমি সেদিন এনেছিলাম করে থাকে আর বল ভিজিয়ে দিই তো ওকেও সেদিন দিয়েছি আর নেই মনে পাপা যাবে সাগু আর মিষ্টি আনতে খাবে তারপরে দুপুরে কি লাঞ্চ কি করে সেটা জেঠুকে বলবো মানে খুব ওর যে না কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই ওতেই হবে হোমিওপ্যাথির যে কি শক্তি সেটা মানে আমরা ডাক্তারি করে করে এখন আমাদের বয়স হয়ে গেছে সত্যি খুব ভালো আমরাও যাই প্রত্যেকটা অসুবিধা নিয়ে যাই খুব ভালোভাবে ওষুধ দেয় করে তো ভালো তাহলে সবাই খুব ভালো থাকুন মুনকে সবাই আশীর্বাদ করুন ভালো থাকে যেন ও সব সময় আজকে তাহলে আসছি টাটা মুন টাটা করো